রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথে রবিবার রাতে দেখা করে দীর্ঘক্ষণ বৈঠক করলেন ত্রিপুরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মানিক্য। নানান গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় তাদের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই সম্পর্কে সোমবার নিজের মতামত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, বর্তমান পরিস্থিতি, ত্রিপুরা রাজ্যের এসব বিষয়ে আলোচনা হয়েছে, নতুন বিষয়ে আলোচনা হয়। এগুলো তো চলছে, আগেও বলেছে, এইসব তো থাকবেই, আমরাও দেখব। এখানে এইগুলো নিয়ে আলোচনা হয়, প্রায়শই আলোচনা হয়, তো নর্মাল আলোচনা, এইরকম না এক্সট্রা অর্ডিনারি কোনো আলোচনা বলি। সরাসরি অর্থ প্রদানের কোন বিষয় না, সেই ধরনের কোন রকম ডিসিশন আমাদের হয়নি। আর সেটা অনেক উপরের বিষয়, সেটা হলে আপনারা জানবেন। সেই ধরনের কোন আলোচনা, এগুলো তো নর্মাল আলাপ আছেই, মানুষ বিভিন্ন বিষয় নিয়ে আসে, বিশেষ করে আমরাও আমাদের আনসার দিই।